নমস্কার, টাকা পয়সা একটি নতুন এপিসোড আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেরা পাঁচটি দুষ্প্রাপ্য রূপোর হাফ রুপি এই কয়েনটি সম্পর্কে। আমরা জানি যে ব্রিটিশ ইন্ডিয়াতে এরকম হাফ রুপি কিন্তু বিভিন্ন রকম ডিজাইনের বিভিন্ন সময় বেরিয়েছে। আমরা 1835 থেকে 1945 সালের মধ্যে যে হাফ রুপি লিখা কয়েনগুলো বেরিয়েছিল, যেগুলো মূলত রূপো দিয়ে তৈরি ছিল, সেই কয়েনগুলোর মধ্যে সেরা পাঁচটা দুষ্প্রাপ্য রূপোর কয়েন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা আমরা জানি এই ধরনের কয়েন প্রথম লঞ্চ হয়েছিল 1835 সালে এবং চতুর্থ উইলিয়ামের নাম অঙ্কিত এই ধরনের কয়েনগুলো 5.83 গ্রাম পিওর সিলভার দ্বারা তৈরি ছিল এবং বোম্বে এবং ক্যালকাটা থেকে এই ধরনের কয়েনগুলো বেরিয়েছিল প্রথমবার। এবং এই কয়েনটা যেটা প্রথমবার বেরিয়েছিল 1835-এ, তার দামেই কিন্তু প্রায় 70,000 টাকা। এবং এটা কিন্তু আমাদের সেরা পাঁচটি দুষ্প্রাপ্য লিস্টে নেই, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে সেরা পাঁচটি দুষ্প্রাপ্য কিন্তু আরো কত বেশি দামি হতে পারে। তাই চলুন আর সময় নষ্ট না করে দেখে নিই সেই সেরা পাঁচটি দুষ্প্রাপ্য রূপোর হাফ রুপি কোনগুলি। আমাদের আজকের লিস্টের পঞ্চম সবচেয়ে দুষ্প্রাপ্য যে কয়েনটি রয়েছে সেটা হলো 1878 সালের ভিক্টোরিয়া এমপ্রেসের নামাঙ্কিত ক্যালকাটা মিন্ট থেকে বেরোনো হাফ রুপি কয়েনটি। যেমনটা দেখতেই পাচ্ছেন ডিজাইনটা, এই ধরনের কয়েনগুলো শুধুমাত্র ক্যালকাটা মিন্ট থেকে বেরিয়েছিল এবং ইউএনসি কন্ডিশনে যদি এরকম একটা কয়েন আপনার কাছে থেকে থাকে তার জন্য আপনারা বর্তমানে পেতে পারেন প্রায় 80,000 টাকা। একদম ঠিক শুনেছেন, ইউএনসি কন্ডিশনের জন্য এর দাম হতে পারে 80,000 টাকা এবং যদি তার চেয়ে কম কন্ডিশনের, অর্থাৎ যদি এক্সেপ্ট অর্থাৎ এক্সট্রা ফাইন বা ভেরিফাইন কন্ডিশনের থাকে তার জন্য কিন্তু 30,000-50,000 টাকা পর্যন্ত এর দাম হতে পারে। একদমই যদি ইউজড কন্ডিশন হয় তার জন্য কিন্তু 10,000-15,000 টাকা পর্যন্ত দাম হতে পারে। যেমনটা আগেও বলেছি এখনো বলছি যে কয়েনের দাম কিন্তু তার কত পুরানো এর উপর নির্ভর করে না, বাকি সমস্ত জিনিসের মতোই কোন কয়েনটা কত কম পরিমাণে অ্যাভেলেবেল আছে এবং তার ডিমান্ড কত বেশি তার ভিত্তিতেই কিন্তু কয়েনেরও দাম নির্ভর করে। এই যে সমস্ত কয়েনগুলোর কথা আমরা এখন বলছি, এই কয়েনগুলো বাজারে কিন্তু খুবই কম দেখতে পাওয়া যায়, খুবই কম কালেক্টরের কাছে এগুলো রয়েছে, সেই জন্যই কিন্তু এই কয়েনগুলোর দাম অত্যধিক বেশি। যাই হোক, আজকের আমাদের লিস্টের চতুর্থ যে সবচেয়ে দামি কয়েনটা সেটা হলো 1879 খ্রিস্টাব্দের, অর্থাৎ 78-এর পরেই যে 79 খ্রিস্টাব্দের, এটাও কিন্তু বেরিয়েছিল কি না শুধুমাত্র ক্যালকাটা মিন্ট থেকে। এবং এরকম একটা কয়েন, হাফ রুপির কয়েন যদি আপনার কাছে থাকে, তা ইউএনসি কন্ডিশনে থাকলে তার জন্য আপনারা পেতে পারেন কত না 1,20,000 টাকা পর্যন্ত। একদম ঠিক শুনেছেন, এক্সট্রা ফাইন বা ভেরিফাইন কন্ডিশনের দামেই কিন্তু 65,000-70,000 টাকা পর্যন্ত হয়। এবং যদি ইউজড কন্ডিশনের কয়েনও আপনার কাছে থেকে থাকে 1879 হাফ রুপি, তার দামও কিন্তু মোটামুটি 25,000-30,000 টাকা পর্যন্ত হতে পারে। এরপর আমাদের লিস্টের আজকে তিন নম্বর সবচেয়ে যে দামি কয়েনটা সেটা হলো 1883 খ্রিস্টাব্দের ভিক্টোরিয়া এমপ্রেসেরই কয়েন, এবং যার ইউএনসি কন্ডিশনে বর্তমান ভ্যালু প্রায় 1,30,000-1,40,000 টাকা পর্যন্ত। এবং কি না এক্সট্রা ফাইন বা ভেরিফাইন কন্ডিশনেও এই সমস্ত কয়েনের দাম প্রায় 70,000-75,000 টাকা পর্যন্ত হয়। বিভিন্ন ধরনের অকশনে এই সমস্ত কয়েন কিন্তু প্রচুর দামে বিক্রি হয়েছে, তার কিছু স্ক্রিনশট আমি কিন্তু এখানে শেয়ার করে দিচ্ছি। তো আমাদের আজকের লিস্টের দ্বিতীয় সবচেয়ে যে দামি কয়েনটা সেটা হলো 1880 খ্রিস্টাব্দে ভিক্টোরিয়া এমপ্রেসের নামাঙ্কিত বেরোনো একটা কয়েন। এবং 1880 খ্রিস্টাব্দের এই কয়েনটা কিন্তু আরো বেশি রেয়ার কয়েন, খুবই কম পরিমাণে দেখতে পাওয়া যায়। এবং ইউএনসি কন্ডিশনে এরকম একটা কয়েন যদি কোনোভাবে আপনার কাছে থেকে থাকে তার জন্য কিন্তু বর্তমানে আপনারা পেতে পারেন প্রায় 3,00,000। ভেরিফাইন বা এক্সট্রা ফাইন কন্ডিশনের কয়েনও কিন্তু আপনার কাছে এগুলো থেকে থাকে, তার জন্যও কিন্তু 1,50,000-1,70,000 টাকা পর্যন্ত দাম হবে। এবং ইউজ কন্ডিশনেও এই ধরনের কয়েন প্রায় 1,00,000 টাকা পর্যন্ত দাম রাখে। তাহলে বুঝতে পারি আমাদের এই কয়েনগুলো অত্যধিক পরিমাণে দামি। তাহলে সবচেয়ে দামি হাফ রুপি কয়েন যেটা বেরিয়েছিল সেটা বেরিয়েছিল কিন্তু 1911 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে, অর্থাৎ পঞ্চম জর্জের আমলে শুধুমাত্র ক্যালকাটা মিন্ট থেকে বেরোনো পিওর সিলভার, অর্থাৎ 91.7% সিলভারে তৈরি এই কয়েনগুলো কিন্তু বর্তমানে দাম রাখে প্রায় 5,00,000 টাকা পর্যন্ত। একদম ঠিক শুনেছেন, সিলভারের প্রচন্ড শর্টেজ হয়েছিল, সেই কারণে সিলভার দ্বারা কয়েন খুব কম পরিমাণে বেরিয়েছিল এবং এই জন্যই কিন্তু এই সিলভারের কয়েন খুব কম কালেক্টরের কাছে, হাতে গোনা কয়েকটা মাত্র হয়তো কোথাও রয়েছে। তাই এই ধরনের কয়েন যখন একটা বেরিয়ে আসে অকশন হাউসের কাছে তখন তার দাম কিন্তু 5,00,000 টাকা পর্যন্ত হতে পারে। যদি কি যেমনটা বলছিলাম এক্সট্রা ফাইন ভেরিফাইন কন্ডিশনের কয়েন হয় তার জন্য তার দাম হতে পারে 2-3,00,000 টাকা, এবং ইউএনসি হলে তার কিন্তু 5,00,000 টাকা পর্যন্ত দাম হতে পারে। ইউজড কন্ডিশনেও কিন্তু এরকম একটা কয়েন আপনাকে 1,50,000 টাকা পর্যন্ত দিতে পারে। তাহলে বুঝতে পারছেন যে হাফ রুপির কয়েন কিন্তু খুবই দামি একটা কয়েন হতে পারে। যেমনটা আমরা বললামই যে এখানে 80,000 থেকে শুরু করে 5,00,000 টাকা পর্যন্ত আমরা পাঁচটা সেরা কয়েনের কথা এখানে বললাম। এছাড়াও যদি আপনার কাছে 1877 সালের বোম্বে বা 1881 সালের বোম্বে বা ক্যালকাটা মিন্টের কয়েন থেকে থাকে
বা আরও বেশ কিছু সালের কয়েন কিন্তু রয়েছে যারা কিন্তু ইএনসি কন্ডিশনে কত না 50,000 টাকা পর্যন্ত দাম রাখে এবং ইউজড কন্ডিশনেও 15,000 থেকে 20,000 টাকা পর্যন্ত দাম রাখে। তাই আপনাদের কাছে যদি এরকম কোনো হাফ রুপির কয়েন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনার কাছে কোন সালের কয়েনটা রয়েছে, আমি অবশ্যই চেষ্টা করব তার অ্যাপ্রক্সিমেট প্রাইস কতটা হতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার। সেই মতো আপনারা কিন্তু খুব যত্ন সহকারে কয়েনগুলোকে রাখতে পারবেন এবং চাইলেই যে কোনো কয়েন ফেস্ট বা কয়েন ফেস্টিভ্যালে গিয়ে নিজের কয়েন নিজেই কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন অন্যান্য বাকি নুমিসমেটিক কালেক্টরদের সাথে। মনে রাখবেন টাকা পয়সা সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে নিচে #TP ব্যবহার করে করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। আরো বেশ কিছু এক্সট্রা ইনফরমেশন নিয়ে ফিরে আসছি পরের ভিডিওয়।